আসসালামু আলাইকুম। ফুডবারির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পেঁপে ভর্তা করে দেখাবো। এখানে আমি পেঁপে নিয়েছি 1 কাপ। এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে এরপর আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এর ফাঁকে আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ নিয়েছি 4টা, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। সরিষার তেল দিয়ে মরিচটাকে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রেখেছি সেটা দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেল, মরিচ কষলে নিয়েছি, এখন এটাকে দিয়ে দেব। আবার একটু নেড়ে নেব। এখন আমি পেঁপেটা দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে, তা না হলে পানি থেকে গেলে এটা টেস্ট হবে না। আমি আগে থেকে লবণ দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আমার লবণের কোনো প্রয়োজন পড়েনি। আমি টেস্ট করে দেখব, যদি আমার লবণের প্রয়োজন পড়ে তাহলে আমি দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।